নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 1 আগস্ট থেকে 1 সেপ্টেম্বরের মধ্যে এই 7 রাশির জাতক ও জাতিকার জীবনে হতে চলেছে হীরা বৃষ্টি। হ্যাঁ বন্ধুরা, কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি আর কেনই বা হীরা বৃষ্টি হতে চলেছে তা আমি ভিডিওতে বলতে চলেছি। আসুন আগে জেনে নেওয়া যাক যে এই 7 রাশির জাতক ও জাতিকার জীবনে কেন হীরা বৃষ্টি হতে চলেছে, তারপরে আমি আপনাদেরকে জানাবো 7 সৌভাগ্যশালী রাশি কোনটা। শুক্র গ্রহ যেটা কিনা আমাদের জীবনে সুখ দেখায়, যেটা কিনা আমাদের জীবনে ভোগ দেখায়, যেটা কিনা আমাদের দাম্পত্য জীবনকে দেখায়, সেই শুক্র গ্রহই কিন্তু 1 আগস্ট বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রত্যাবর্তন করতে চলেছে। এবং এই 1 আগস্ট থেকে 1 সেপ্টেম্বরের মধ্যে এই 7 রাশির, যে 7 রাশির আমি কথা বলতে চলেছি, সেই 7 রাশির জাতক ও জাতিকার জীবনে কিন্তু আসতে চলেছে অপার ধন এবং মনের সুখ। তো আসুন আর দেরি কিসের, জেনে নেওয়া যাক সেই 7 রাশির নাম। শুরু করা যাক। শুক্র গ্রহের রাশি পরিবর্তনের ফলে এই 7 রাশির জাতক ও জাতিকার জীবনে আসতে চলেছে ধন এবং বৈবাহিক সুখ এবং প্রেমজ বা দাম্পত্য জীবনের সুখ, তা তো আমি অবশ্যই বলবো। তার আগে আমি আপনাদেরকে ছোট্ট করে বুঝিয়ে দিই শুক্র গ্রহ সম্পর্কে। আপনারা যদি জেনে থাকেন শুক্র গ্রহ সম্পর্কে তাও ভালো, আর যদি না জেনে থাকেন তাহলে আমার কথাগুলো শুনে নিন, আশা করি আপনারা সমস্তটাই বুঝে যেতে পারবেন। দেখুন, শুক্র গ্রহ কিন্তু বেসিক্যালি কী কী দেখায় আগে আমাদেরকে জানতে হবে। প্রথমত, শুক্র গ্রহ কিন্তু সুখ দেখায়, শুক্র গ্রহ কিন্তু অ্যাট্রাকশন পাওয়ার দেখায়, শুক্র গ্রহ কিন্তু দাম্পত্য জীবন দেখায়, শুক্র গ্রহ কিন্তু প্রেম দেখায়, শুক্র গ্রহ কিন্তু অভিনয় জগৎ দেখায়, শুক্র গ্রহ কিন্তু বিউটি পার্লার দেখায়, এবং শুক্র গ্রহ পৃথিবীতে যত ভোগ্য বস্তু আছে সেই সব ভোগ্য বস্তুকেই কিন্তু শুক্র গ্রহ দেখায়। অর্থাৎ আপনি কতটা পরিমাণ ভোগ করতে পারবেন এই পৃথিবীতে সেটা কিন্তু শুক্র গ্রহ নির্ধারণ করে থাকে। আপনার জন্মছকে যদি শুক্র গ্রহ খুব বলবান বা বলবত্তা অবস্থায় থাকে, তাহলে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনি একজন রাজার মতো জীবন যাপন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, তো আসুন এবার আমি আপনাদেরকে এক এক করে জানিয়ে দিই কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি এবং তাদের জীবনে কী কী হতে চলেছে। তো আগে আমি আসি যে 7 রাশির কথা বলবো তাদের জীবনে কী কী হতে চলেছে আগে জেনে নিন, তারপরে আমি 7 রাশির পরপর নাম বলতে চলেছি। আর হ্যাঁ, ভিডিওর শেষে আমি আপনাদেরকে একটি উপায় জানাবো, যাদের শুক্র গ্রহ খারাপ রয়েছে তারা কী করে এর ফল পজিটিভ পাবেন, তাই ভিডিওটি টিল এন্ড পর্যন্ত দেখুন। আর যাদের ভালো রয়েছে তারা যদি এই কাজগুলো করেন তাহলে তারা তো আরও এক্সট্রিম পর্যায়ে পাবেন। তো কি পেতে চলেছেন আপনারা এই 1 আগস্ট থেকে 1 সেপ্টেম্বরের মধ্যে সেটি আমি আগে ভিডিওতে বলতে চলেছি। প্রথমত, এই সময়ের ভিতরে আপনাদের যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহের সম্ভাবনা রয়েছে। যারা অনেকে মনে মনে ভাবছেন যে আমার একটা গার্লফ্রেন্ড বা আমার একটা বয়ফ্রেন্ড হলে ভালো হতো, তাদের জীবনে আসতে চলেছে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও যাদের বিউটি পার্লার রয়েছে তাদের কিন্তু এই শুক্রের রাশি পরিবর্তনের ফলে কিন্তু প্রচুর টাকা কামিয়ে নেবেন এই বিউটি পার্লার থেকে। এছাড়াও যারা গ্ল্যামার দুনিয়াতে রয়েছেন তারা কিন্তু নতুন নতুন কাজের সুযোগ পেতে চলেছেন। এছাড়াও যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই 1 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু খুবই দুর্দান্ত যেতে চলেছে। এছাড়াও যাদের ডিভোর্সের মামলা চলছিল এতদিন তাদের কিন্তু সেই ডিভোর্সের মামলা কিন্তু খতম হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই শুক্রের রাশি পরিবর্তন আপনাদের উভয়কে কিন্তু মিলিয়ে দিবে, আমি খুব দায়িত্ব নিয়ে বললাম। এছাড়াও যারা কসমেটিক জাতীয় দ্রব্যের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই একটা মাস কিন্তু খুবই শুভ। তো আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা,
আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আমি পূর্বে যা যা কথাগুলো বললাম সেই কথাগুলো কিন্তু আপনাদের জীবনে ফলতে চলেছে। অর্থাৎ সমস্ত দিক থেকে আপনারা ভোগ বিলাস করতে চলেছেন এবং নিজস্ব টু হুইলার বা ফোর হুইলার কিন্তু আপনারা কিনতে চলেছেন। এর পাশাপাশি প্রেম বা প্রেমজ সম্পর্কে কিন্তু আপনাদের উন্নতি হতে চলেছে। যাদের বিবাহে নিয়ে প্রবলেম রয়েছে তারাও কিন্তু বিবাহে আবদ্ধ হতে চলেছে। দ্বিতীয় যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও কিন্তু এই শুক্রের রাশি পরিবর্তনের ফলে আনন্দের জোয়ার বইতে চলেছে। আপনাদের এতদিনকার যা মনের ইচ্ছা, মনের আশা, সমস্ত কিছু কিন্তু এই শুক্রের রাশি পরিবর্তনের ফলে বদলাতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই শুক্রের রাশি পরিবর্তনের ফলে আপনাদেরও কিন্তু জীবনে ধন এবং মনের সুখ, মনের আনন্দ এবং এই পার্থিব জগতের যত সুখ সব কিন্তু আপনারা পেতে চলেছেন। অর্থাৎ গাড়ি বলুন, বাড়ি বলুন এবং বিবাহ বলুন, সমস্ত কিছুই কিন্তু আপনাদের জীবনে হতে চলেছে। যাদের প্রেম নেই জীবনে, তাদের কিন্তু নতুন প্রেম আসতে চলেছে। এরপরে যে চার নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, আপনাদেরও কিন্তু জীবনে আসতে চলেছে আনন্দের জোয়ার এবং বৈবাহিক সুখ এবং প্রেম এবং গাড়ি বা বাড়ি, এইসব কিন্তু আপনারা কিনতে চলেছেন। এরপরে যে পাঁচ নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও কিন্তু এই শুক্রের রাশি পরিবর্তনের ফলে আনন্দের জোয়ার বইতে চলেছে এবং আপনাদের জীবনে আসতে চলেছে অপার ধন। সমস্ত দিক থেকে কিন্তু এই সময়ের ভিতরে কিন্তু মনের ইচ্ছা, মনের স্বাদ কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। এরপরে যে ছয় নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও কিন্তু এই পয়লা আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বরের মধ্যে আমি যা যা পূর্বে বিজনেসগুলো বললাম সেই বিজনেস যদি আপনারা করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের দুর্দান্ত যেতে চলেছে। এবং এছাড়াও কিন্তু প্রেম প্রেমজ সম্পর্কে আপনাদের কিন্তু উন্নতি হতে চলেছে এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ হতে চলেছে। এরপরে যে সাত নম্বর বা লাস্ট রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও কিন্তু জীবনে আসতে চলেছে বৈবাহিক সুখ, আনন্দের জোয়ার, মনের ইচ্ছা কিন্তু, মনের বাসনা কিন্তু আপনারা পূরণ করে ফেলবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, সেখানে গাড়ি বাড়ি এবং যদি আপনি মনে করেন যে লাক্সারিয়াস লাইফ লিড করবেন, সেটা কিন্তু আপনারা করে ফেলতে পারবেন। এই গেল সাত রাশির নাম। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই, আপনার গ্রহ যদি, আপনার শুক্র যদি ড্যামেজ পজিশানে থাকে, অর্থাৎ নিচস্থ থাকে, শুক্র খারাপ নক্ষত্রে থাকে, তাহলে তো আপনারা এই ফল পাবেন না, দুঃখ পাবেন না। আমি আর দুই মিনিটের মধ্যে কিছু কথা বলতে চলেছি, সেই কথাগুলো যদি আপনারা ঠিকঠাক ফলো করেন এবং শুধু এইটুকু টাইমের ভিতরে নয়, আপনারা যদি সারা লাইফ ফলো করেন, তাহলে আপনাদের শুক্র ভালো হতে বাধ্য। তো আসুন কি সেই ফর্মুলা, সেই ফর্মুলাটি আপনারা জেনে নিন। প্রথমত, যাদের শুক্র খারাপ রয়েছে তাদেরকে বলছি, আপনারা ভালো ড্রেস সবসময় পরিধান করার চেষ্টা করুন। অর্থাৎ আপনি ছেলে হন কিংবা মেয়ে, সবসময় ভালো ড্রেস এবং টিপটপ চলার চেষ্টা করুন এবং সবসময় হোয়াইট কালারের কোনো ড্রেস ব্যবহার করবেন, আর মেয়েরা পিঙ্ক কালারের ড্রেস ব্যবহার করবেন। এছাড়াও আপনি যদি পারফিউম একটু বেশি পরিমাণে ইউজ করেন, এছাড়াও আপনি যদি প্রতিদিন স্নান করার সময় জলের মধ্যে কর্পূর দিয়ে স্নান করেন, তাহলে কিন্তু আপনার শুক্র কিন্তু ভালো হতে বাধ্য। এবং অবশ্যই স্নান করার সময় সাবান শ্যাম্পু তো ইউজ করতেই হবে, অর্থাৎ আপনাকে টিপটপ থাকতে হবে সারা জীবন, তাহলে কিন্তু আপনার শুক্র ভালো হবে। এবং শুক্র ভালো হলেই কিন্তু আপনার জীবনে অর্থ নিয়ে চিন্তা করতে হবে না, রাজসুখ কিন্তু আপনারা পাবেন।
তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।